বিভিন্ন চুক্তি মানে কূটনীতির অংশ, আন্তরাষ্ট্রীয় সম্পর্ক, সম্পর্কের মধ্যে এখানে আপনার চুক্তি থাকবে। এটা অস্ত্র চুক্তি হতে পারে, নিরস্ত্রীকরণ চুক্তি হতে পারে, অথবা অন্য কোনো চুক্তি হতে পারে। এখান থেকে কূটনীতি আসে, এখান থেকে রাষ্ট্রের ধরন আসে, আন্তরাষ্ট্রীয় ক্ষমতা মানে রাষ্ট্র কেমন, বাফার রাষ্ট্র যেটা পরীক্ষা আসছে। এখন এবছর আপনাকে মনে রাখতে হবে যে কি কি আসতে পারে। রাষ্ট্রের ধারণা আসতে পারে, যেমন এবছর চলে আসলো ডিপ স্টেট, কি হোয়াট ইজ ডিপ স্টেট, গভীর রাষ্ট্র কোনটা। যখন রাষ্ট্রের রাষ্ট্রের অভ্যন্তরে অন্য কোনো গোষ্ঠী বা অন্য কোনো প্রতিষ্ঠান রাষ্ট্রের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে, ও হবে ডিপ স্টেট। যেমন আফগানিস্তান ওয়ান কাইন্ড অফ ডিপ স্টেট, কারণ এখানে গভর্নমেন্ট যা বলে কিন্তু তালেবান যা বলে তা শুনতে হয়। মিয়ানমার মিলিটারি যা বলে তাই গভর্নমেন্ট শুনে, এটা ডিপ স্টেট। অর্থাৎ রাষ্ট্রের ধরন ডিপ স্টেট হতে পারে। উপগ্রহ রাষ্ট্র কোনটা, যেমন একটা বৃহৎ শক্তির প্রভাবে থাকা দুর্বল রাষ্ট্র, এ হলো উপগ্রহ রাষ্ট্র। তারপর হতে পারে যে ক্ষুদ্র রাষ্ট্র কোনটা, স্মল স্টেট কোনটা, আয়তনে ছোট নাকি অর্থনীতিতে ছোট। আসলে এটা মিলিটারি পাওয়ারলেস, ও হলো স্মল স্টেট, তাহলে মিলিটারি পাওয়ারফুল বিগ স্টেট। তারপরে হলো ব্যর্থ রাষ্ট্র কোনটা, ভঙ্গুর রাষ্ট্র কোনটা। তারপর হতে পারে যে ফোর্থ ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড, এই কনসেপ্ট গুলো, এলডিসি কি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে রাষ্ট্রের ধারণা, রাষ্ট্রের ধরন সম্পর্কে ধারণা থাকতে হবে। এটা আন্তরাষ্ট্রীয় ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ একটি দিক। তাহলে আমাদের এখানে দেখলাম বাফার স্টেট যেহেতু আসছে, এবছর হয়তো বা দেখা গেলো যে এলডিসি কি, এলডিসি আসছে ধারণা কোন সংস্থা দেয়, চলে আসতে পারে আংটার দেয়, জাতিসংঘের মাধ্যমে জাতিসংঘের আংটার এই ধারণাটা ইনস্টল করে ইকোসফের একটি রেজুলেশনের মাধ্যমে। তো যাই হোক, রাষ্ট্রের ধরন একটা এখান থেকে পড়তে হবে। এরপরে ডিপ্লোমেসি পড়তে হবে, কূটনীতি, বিভিন্ন ধরনের কূটনীতি, কিছু শিষ্টাচার আছে কূটনীতি, কিছু কূটনীতির কিছু শিষ্টাচার বলি, কূটনীতির কিছু যেটাকে বলে নর্মস বলি, যেমন কিছু টার্ম বলি, যেমন অ্যাম্বাসেডর কে, হাই কমিশনার কে, চার্জ দ্য অ্যাফেয়ার্স কে, এনভয় কে, স্পেশাল এনভয় কে, নানচিও কে, ইন্টার নানচিও কে, এই টার্মগুলো এর অন্তর্ভুক্ত হবে আন্তরাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে। ডিপ্লোমেসির মধ্যে এখানে আপনার বিভিন্ন ধরনের ডিপ্লোমেসি আছে, পাবলিক ডিপ্লোমেসি, ট্র্যাক ওয়ান, ট্র্যাক টু, ট্র্যাক থ্রি, ডুয়াল ট্র্যাক, ট্র্যাক অন স্টেট, হেড অফ স্টেটের মধ্যে যখন রিলেশন হয় ট্র্যাক অন, যখন হেড অফ স্টেটের মধ্যে কোনো প্রতিনিধির মধ্যে হয় তখন সেটা ট্র্যাক টু, আর যখন থার্ড কোনো পার্টি এসে দুই পক্ষকে সমঝোতা করে, যেমন ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ অন্য কেউ করতে পারে, তখন সেটা ট্র্যাক থ্রি। আর যখন ডুয়াল ট্র্যাক বলে একটা বিষয় আছে, যেটা হলো একই সাথে প্রেশার এবং নেগোসিয়েশন দুইটাই যখন চলে, তখন বলা হয় ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি। অর্থাৎ ডিপ্লোমেসির অনেকগুলো দিক আছে। লুকিস ডিপ্লোমেসি কি, কিন্তু আই থিঙ্ক এবছর আমাদের খুব গুরুত্বপূর্ণ ডিপ্লোমেসি হলো যে শাটল ডিপ্লোমেসি। শাটল ডিপ্লোমেসি হলো যে কোনো সংকট সমাধানে বারবার সফর করা, বারবার সফর করা বা তাকে বারবার নক করা, বিভিন্নভাবে তাকে উস্কে দেয়া। এটা মানে শাটল ডিপ্লোমেসিটা স্যার মনে হয় ফারুক স্যার মনে হয় একটু ডিজেগ্রি করতেছে, জাস্ট শাটল ডিপ্লোমেসিটা ওয়ান কাইন্ড অফ আপনার ট্র্যাক টু ডিপ্লোমেসির মধ্যেই স্যার অথবা বলবে। কিন্তু বেসিক্যালি শাটল ডিপ্লোমেসি হলো যে বারবার নক করা। যেমন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যখন চায়না এবং জাপানে গেছিল রোহিঙ্গা সংকট সমাধানে দুইটা সফর করে স্যার, তখন কিন্তু পেপার হেডলাইন হয়েছিল যে শেখ হাসিনা শাটল ডিপ্লোমেসি। যা শাটল ডিপ্লোমেসি এটা নিয়ে স্যার ফারুক স্যার আবার বলবেন। শাটল ডিপ্লোমেসি ইম্পর্ট্যান্ট। এবছর নিম ডিপ্লোমেসি, যেটা হলো খুব দ্রুত পদক্ষেপ নেয়া, যেটা মোদী নিচ্ছে, নিম ডিপ্লোমেসি বলা হয়। এই কয়েকটা ডিপ্লোমেসি খুব ইম্পর্ট্যান্ট। ডলার ডিপ্লোমেসি খুব ইম্পর্ট্যান্ট, ডলার ডিপ্লোমেসির সাথে চেকবুক ডিপ্লোমেসি, এবছর এই দুইটা ডিপ্লোমেসি খুবই গুরুত্বপূর্ণ। ডলার ডিপ্লোমেসি হলো 1947 সালে ট্রুম্যান ডক্ট্রিন এর মাধ্যমে ইউএস প্রেসিডেন্ট ট্রুম্যান যখন ফাইন্যান্সিয়াল সাহায্য দেয়, অর্থনৈতিক সহযোগিতার কথা ঘোষণা করে এবং সমাজতান্ত্রিক বলয় যাতে না যেতে পারে এজন্য মার্কিন সাহায্য দিয়ে তার বশ্যতা স্বীকার করানো হলো ডলার ডিপ্লোমেসি। ঠিক সেই ডিপ্লোমেসির একটা অংশ হলো বর্তমানে চায়নার চেকবুক ডিপ্লোমেসি। প্রচুর ঋণ দেবো, তারপর বশ্যতা স্বীকার করাবো, এরপর হিউজ পরিমাণ ইনভেস্ট করবো, সেখান থেকে হিউজ পরিমাণ তাদের পণ্য আমরা উৎপাদন করবো এবং ওটা আবার তাদেরকে বিক্রি করাবো, মানে চেকবুক ডিপ্লোমেসি। এটা এখন খুব গুরুত্বপূর্ণ চেকবুক ডিপ্লোমেসিটা, এটা কনসেপ্টটা হলো চায়নার। আর ডলার ডিপ্লোমেসি কনসেপ্টটার মানে ইনিশিয়েটর সে হলো ইউএসএ। তো ডিপ্লোমেসি, টাইপস অফ ডিপ্লোমেসি এখানে পড়তে হবে। এরপরে এখানে চুক্তির কিছু ধরন আছে, যে হোয়াট ইজ লেটার অফ ইন্টেন্ট, হোয়াট ইজ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, হোয়াট ইজ ট্রিটি, প্রোটোকল, কনভেনশন, তারপর কোনটা অ্যাক্ট, কোনটা প্যাক্ট, কোনটা এক্সট্রাডিশন,
কোনটা এফটিএ কোনটা পিটিএ এগুলো সম্পর্কে জানা, অর্থাৎ চুক্তির কিছু ধারণা আছে। আমি যেটা বলি যে লেটার অফ ইন্টেন্স, এটা হলো ইচ্ছাপত্র। যখন কোনো ইস্যুতে দুই পক্ষ শুধুমাত্র সম্মতি প্রকাশ করবে এবং রাষ্ট্রের থার্ড লেভেলে আলোচনা হবে, অর্থাৎ সচিব পর্যায়ে আলোচনা হবে, তখন সেটা হয় লেটার অফ ইন্টেন্স। মৌ, এটা হলো লেটার অফ ইন্টেন্স এর একটু বড়, অর্থাৎ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা স্মারক। এটা হলো পরীক্ষামূলক ভাবে কোনো বিষয়ে একটা কিছু রান করা, এটা হলো মৌ। এবং মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর পরবর্তী ধাপই হলো যে চুক্তি হবে। মৌ এর চাইতে আবার একটু মোর ফর্মাল হলো প্রোটোকল। প্রোটোকল এখানে কন্ডিশনস থাকবে বাট কোনো পানিশমেন্ট থাকবে না, এটা হলো প্রোটোকল। মানে এখানে জাস্ট হলো সব কিছু থাকবে, এটা করবো ওটা করবো ওটা করবো, বাট নো পানিশমেন্ট, এটা প্রোটোকল। আর প্রোটোকলের চাইতে একবারে বড় যেটা হলো ট্রিটি, এটা আনএভয়েডেবল ল, এটা আনএভয়েডেবল ল, এটা মানতে হবে এবং এটা শক্তিশালী একটা সাপ্লা বলা হয় চুক্তিকে। আর কনভেনশন যেটা হলো জাতিসংঘের মাধ্যমে এটাকে অনুমোদন করতে হয়, এবং কনভেনশনটা হলো একটা সনদ এবং এটাও আনএভয়েডেবল ল। এবং এই কনভেনশনের আবার সিগনেটরিজ থাকে, রেটিফায়ার্স থাকে, তারপর অ্যাকসেশন থাকে, তারপর হলো সাকসেশন থাকে, অনেকগুলো আবার ফর্মালিটিস আছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি প্রথমে বলছিলাম যে রাষ্ট্রের ধরন সম্পর্কে ধারণা রাখা, ডিপ্লোমেসি সম্পর্কে ধারণা রাখা, যে টার্মিনোলজি, কোনটা অ্যাম্বাসেডার কোনটা হাই কমিশনার, সেটা বিভিন্ন ধরনের চুক্তি পড়া, এরপর হলো চুক্তির ধরন পড়া, যেমন এলওআই মৌ যেটা বললাম। এরপরে হলো খুব গুরুত্বপূর্ণ অস্ত্র চুক্তি, আর্মস ট্রেড ট্রিটি, সিটিবিটি, এনপিটি, তারপরে হলো টিপিএনডাব্লিউ যেটা ট্রিটি অন দ্য প্রোহিবিশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স, এরপরে হলো এবিএম ট্রিটি, স্টার্ট ওয়ান, স্টার্ট টু, স্টার্ট নিউ স্টার্ট, এখন খুব গুরুত্বপূর্ণ এবছর যেটা সেটা হলো আইএনএফ ট্রিটি। আইএনএফ ট্রিটি যেহেতু ইউএসএ চলে গেছে, রাশিয়ার আগেই তো এটা ইনএক্টিভ করে রাখছে, তো আইএনএফ ট্রিটিটা এবছর বেশি ইম্পর্টেন্ট। এরপরে হলো যেটা হলো জেসিপিওএ, মানে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন, ইরান এবং বিশ্ব শক্তির মধ্যে যে চুক্তিটা হয় 2015 সালে, সেই চুক্তিটা ইম্পর্টেন্ট, অর্থাৎ অস্ত্র চুক্তিগুলো পড়তে হবে। আর এই চুক্তির মধ্যে এবছর স্থল মাইন নিয়ে একটু আলোচনা হচ্ছে, বিভিন্ন জায়গায় স্থল মাইন, আমাদের মিয়ানমার সীমান্তে মিয়ানমার স্থল মাইন পুঁতে রাখছে এবং এটা আমাদের কথা শুনে 2017 থেকে তারা এই কাজটা করছে। তো এই অটোয়া চুক্তি 1997 স্থল মাইন নিষিদ্ধকরণ চুক্তি, এটাও এবছর খুব গুরুত্বপূর্ণ। এবং আমি যদি বলি এবছর আমি চুক্তির মধ্যে গুরুত্ব দেব আইএনএফ ট্রিটি, অটোয়া চুক্তি, এই দুইটা চুক্তিকে। আরেকটা চুক্তি খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো 1928 সালে কেলব্রিয়ান ট্রিটি বা 1928 সালে প্যারিস প্যাক্ট যেটা হয়, যার উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক অনাগ্রসন চুক্তি। এই আন্তর্জাতিক অনাগ্রসন বিষয়ক চুক্তি হলো 1928 সালে। এই চুক্তিটা হলো যে আমরা কোনোভাবে যে কাজটা করব না, সেটা হলো ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বা ইন্টারন্যাশনাল যে বড় অর্গান যেটা লিগ অফ ন্যাশন ছিল তখন, অর্থাৎ জাতিসংঘ বা ইন্টারন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, ইন্টারন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, তাদের ছাড়া আমরা আসলে কোনো আগ্রাসনে যাব না। কিন্তু এখন দেখা গেছে যে এই প্যারিস প্যাক্ট সবাই ভঙ্গ করছে, এবং এই প্যারিস প্যাক্ট ভঙ্গ করার কারণে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, যখন ইতালি আবিসিনিয়া দখল করে, জাপান যখন চায়নার একটা জায়গা দখল করে নেয়, ভুলে গেলাম, এবং জার্মানি যখন স্পেনে অ্যাটাক করে গেল, অস্ট্রিয়াকে দখল করে অস্টমার্ক নাম দেয়, এই তিনটা দেশ যখন প্যারিস প্যাক্ট ভঙ্গ করে তখনই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধটা ইনস্টল হয়। তার মানে প্যারিস প্যাক্ট 1928 যদি বুদ্ধিমান প্রশ্নকর্তা হন, আই থিঙ্ক তিনি এই চুক্তিটাকে তিনি জাগিয়ে তুলবেন, কারণ এখন এই বর্তমান ওয়ার্ল্ডে নেপাল চায়না, নেপাল ইন্ডিয়া বলি, চায়না ইন্ডিয়া বলি, কুর্দিস্তান বলি, সবকিছু মিলিয়ে এই চুক্তিটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমি যেটা বলবো সেটা হলো অস্ত্রের ধারণা বা অস্ত্রের ধরন। আমরা দেখছিলাম যে থার্ড 2017 সালে থার্ড বসানোর কিন্তু কেন্দ্র করে তারকা যুদ্ধ পরীক্ষা চলে আসছিল, এখন এবছর আমি বলতে পারি যে এবছর এস 400 ক্ষেপণাস্ত্রটা খুব ইম্পর্টেন্ট। এস 400 ক্ষেপণাস্ত্র যেটা রাশিয়ার কাছ থেকে ইন্ডিয়া কিনেছে, তুরস্ক কিনেছে, তুরস্ক তো ডিপ্লয়েড করেছে, সেক্ষেত্রে এস 400 ক্ষেপণাস্ত্রটা ইম্পর্টেন্ট। তারপরে আমরা দেখছি রাফায়েল যে মানে বিমান, যুদ্ধ বিমান, যেটা ইন্ডিয়া ফ্রান্সের কাছ থেকে কিনেছে,
তার মানে এবছর রাফায়েল S-400 ক্ষেপণাস্ত্র এবং চীনের যে সম্প্রতি চারটা স্যাটেলাইট যেটা সামরিক করবে মানে নজরদারি করবে, তো এছাড়াও আপনি ড্রোন পড়তে পারেন, হোয়াট ইজ INF, হোয়াট ইজ ICBM, কোনটা ABM, কোনটা WMD, কোনটা কোনটা ট্রিনিটি কি, NBC কি, হোয়াট ইজ ম্যাট, এই বিষয়গুলো, তারপরে হলো বায়োলজিক্যাল ওয়েপন্স কি, তারপরে হলো আপনার রাসায়নিক অস্ত্র কার কার আছে, রাসায়নিক অস্ত্র কার কার নাই, পরমাণু অস্ত্র কার কার আছে, কার কার নাই, তার মানে পুরো অস্ত্র নিয়ে একটা পড়াশোনা লাগবে। এরপরে আপনাকে যেটা লাগবে সেটা হলো কিছু মিলিটারি অর্গান গুলো লাগতে হবে সামরিক জোট, যেমন হলো সৌদি যে জোটটা, সৌদি জোট যেটা হলো ইসলামিক মিলিটারি অ্যালায়েন্স, এই সৌদি জোট সম্পর্কে যেটা 2015 হয় খুবই গুরুত্বপূর্ণ যে সৌদি মিলিটারি অ্যালায়েন্সটা করতে হবে। এরপরে আপনাকে কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যুক্তরাষ্ট্র তারা কিন্তু মহাকাশ বাহিনী তৈরি করেছে, পৃথিবীর প্রথম দেশ যুক্তরাষ্ট্র যারা মহাকাশ বাহিনী গঠন করেছে। এরপরে আপনি ইউরোপীয় ইউনিয়ন তারা নিজস্ব মিলিটারি মিলিটারি তৈরি করার জন্য প্রস্তাব দিয়েছে, ফ্রান্স সমর্থন করেছে, জার্মানি, এই মিলিটারি অর্গান গুলো লাগবে, যেমন ন্যাটো লাগবে। এরপরে হলো আপনি পড়তে হবে আঞ্জুস, এরপরে আফ্রিকান ইউনিয়নের যে শান্তিরক্ষী বাহিনী সেটা, অর্থাৎ আমাদের সার্কেও কিন্তু মিলিটারি অর্গানের প্রস্তাব দেওয়া হয়েছিল যে সার্ক দেশগুলো একটা মিলিটারি অর্গান করবে, ইন্ডিয়া একটা প্রস্তাব দিয়েছিল। এই যে এই বিষয়গুলো অর্থাৎ মিলিটারি অর্গান গুলো সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। এরপরে হলো ইউনোডা, জাতিসংঘের একটা সংস্থা করতে হবে ইউনোডা, ইউনোডা হলো ইউনাইটেড নেশনস অফিস ফর দ্য ডিসআর্মমেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ নিরস্ত্রীকরণ জোট। এরপরে আরেকটা অর্গান হলো OPCW, আপনি সামরিক জোটের মধ্যে দুইটা জোট খুব গুরুত্বপূর্ণ, একটা ইউনোডা জাতিসংঘের, আরেকটা OPCW, এটাও জাতিসংঘের। OPCW যেটা হলো রাসায়নিক অস্ত্র বিরোধী সংস্থা, আর জাতিসংঘের নিরস্ত্রীকরণ সংস্থা হলো ইউনোডা। তো এছাড়া আপনার যেটা হবে আন্তর্রাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কের মধ্যে আপনার রিসেন্ট ইস্যুস গুলো বেশি গুরুত্বপূর্ণ, রিসেন্ট অপারেশন গুলো করতে হবে। তারপরে হলো পাওয়ারের কনসেপ্ট গুলো, প্রচলিত নিরাপত্তা কি, তারপরে হলো অপ্রচলিত নিরাপত্তা কি, এগুলো ব্রিটেনের তথ্য, তবে পিডিতে যদি আসেও আসতে পারে। আর বিশেষ করে যুদ্ধ, কয়েকটা যুদ্ধ, যেমন গতবার কিন্তু আসছিল যে তারকা যুদ্ধ একবার আসছিল, তার মানে আপনার যুদ্ধের মধ্যে কোনটা গৃহযুদ্ধ, কোনটা ছায়া যুদ্ধ, তারপর যুদ্ধের সাথে জড়িত লাইন অফ কন্ট্রোল কি, এইসব কিছু কনসেপ্ট। তবে যাই বললাম, এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো চুক্তি, বেশি গুরুত্বপূর্ণ হলো চুক্তি, রাষ্ট্রের ধারণা এবং কূটনীতি, এই তিনটাকে বেশি গুরুত্ব দিবেন। ধন্যবাদ। আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি, আন্তর্জাতিক পরিবেশ ইস্যু ও কূটনীতি, এখান থেকে আপনাকে আমি সংক্ষেপে বলি, সেটা হলো দিবস পড়তে হবে, 35তম BCSA প্রাণী দিবস আসছিল 4 অক্টোবর, পরিবেশ দিবস সম্পর্কে পড়তে হবে। এই দিবসে আমি যদি বলি এবছর গুরুত্বপূর্ণ পানি দিবস, পানি দিবস ইম্পর্টেন্ট, 22 মার্চ, 21, 22, 23 বন পানি আবহাওয়া, এভাবে মনে রাখতে পারেন, 21 মার্চ বন দিবস, 22 মার্চ পানি দিবস, 23 মার্চ আবহাওয়া দিবস। তারপরে হলো বিভিন্ন দিবসের প্রতিপাদ্য, পরিবেশ দিবসের প্রতিপাদ্য কি, এবছর পরিবেশ দিবস 2020 সালে পরিবেশ দিবস উদযাপন করেছে কিন্তু জাতিসংঘের দায়িত্ব দিয়েছে কলম্বিয়াকে এবং যেটা সহায়তা করেছে জার্মানি। তো দিবস পড়তে হবে, পরিবেশ বিষয়ক দিবস। এরপরে পড়তে হবে আপনাকে কমপক্ষে 3টা প্রোটোকল আপনার ডিটেইল পড়তে হবে, যত ডিপ পড়া যায়, এবং এই 3টা প্রোটোকল থেকে পরীক্ষা আসে নাই এমন কোন গত 5টা BCSA নাই, যেমন একটা হলো কিয়োটো প্রোটোকল এখন পর্যন্ত আসে নাই, এই 5টা BCSA এখন মধ্যে কিয়োটো প্রোটোকলটা আসে নাই, বাকি 2টা একবার আসছে। কিয়োটো প্রোটোকলটা এই বছর আমি বেশি গুরুত্ব দেব, কিয়োটো প্রোটোকল খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনারা জানেন যে এই বছর লাস্ট ইয়ারে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটা কুয়েতে 63°C তাপমাত্রা রেকর্ড করা হয়, এবং মেরু অঞ্চলের যে ফাটলটা সেটা আমরা দেখছি এখন আবার এটা কেটে গেছে এই লকডাউন এরিয়ায়, মানে লকডাউনের সময়, এর আগে এটা গত বছর এটা মানে এই মেরু অঞ্চলের তাপমাত্রা একটা প্রতিক্রিয়া দেখা দেয়। তার মানে উষ্ণতা রোধ সংক্রান্ত চুক্তি যেটা কিয়োটো প্রোটোকল 1997, এবং এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এটার মেয়াদ কিন্তু আগামী 31 ডিসেম্বর 2020 শেষ হয়ে যাচ্ছে, আর আমরা পরীক্ষা কিন্তু 41তমটা এখনই দিচ্ছি, তার মানে আমাদের জন্য কিয়োটো প্রোটোকল বেশি ইম্পর্টেন্ট। আর বাকি 2টা প্রোটোকল কয়েকবার আসছে, একটা মন্ট্রিল প্রোটোকল আর একটা কার্টাগেনা প্রোটোকল, কার্টাগেনা প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল 2বার করে আসছে, কিয়োটো প্রোটোকল এখন পর্যন্ত আসে নাই,
এবং আশা করব ইনশাআল্লাহ এবছর হয়তো আসবে। তিনটা প্রোটোকল ডিটেইল পড়বেন, আই থিঙ্ক এটা ডিটেইল পড়াটা খুবই জরুরি, আপনার রিটেনও এটা কাজে লাগবে, ভাইবাতেও কাজে লাগবে, আর পিলিতে তো লাগবেই। আর পাশাপাশি আরেকটা হলো প্রোটোকল যেটা চুক্তি হয়ে যায় পরে 2010 সালে, যেটা হয় নাগোয়া প্রোটোকল বা নাগোয়া চুক্তি। নাগোয়া চুক্তি যেটা যেটা হলো বন্যপ্রাণী সংরক্ষণ, বন্যপ্রাণী সংরক্ষণ সংক্রান্ত নাগোয়া প্রোটোকল 2010-এ যেটা জাপানে হয়, এটারও ডিটেইল পড়তে হবে। এরপর যদি বলেন আপনি, মানে পরিবেশ বলতে একেবারে বেসিক যেটা, আমাদের ফারুক আহমেদ স্যার আছেন, আতিক স্যার আছেন, মহানুর স্যার আছেন, সম্মানিত শিক্ষক, কিন্তু তারা কিন্তু আমার সাথে স্বীকার করবেন আশা করি, সেটা হলো যে ধরিত্রী সম্মেলন, ধরিত্রী সম্মেলনে 47টা ডিক্লারেশন আছে, 47 ডিক্লারেশন অফ রিও কনফারেন্স 1992। এই ধরিত্রী সম্মেলন হলো আমাদের পুরো প্রথম ধরিত্রী সম্মেলন একই সাথে, এটাই এটাই তৃতীয় পরিবেশ সম্মেলন, যেটা 10 বছর পরপর হয়, 72, 82 এবং 92-তে হয়, তৃতীয় পরিবেশ সম্মেলন একই সাথে প্রথম ধরিত্রী সম্মেলন রিও কনফারেন্স। এই ধরিত্রী সম্মেলন আর্থ সামিট, এটা সম্পর্কে ডিটেল পড়তে হবে, এবং এটার 47টা যে ডিক্লারেশন আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ 7-8 আছে, এবং সেগুলো পড়া খুবই জরুরি। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হলো কিন্তু UNSCC স্বাক্ষর হয় এই ধরিত্রী সম্মেলনের মাধ্যমে। তো ধরিত্রী সম্মেলন মাস্ট, এটা না পড়ে পরীক্ষা হলে যাওয়া খুবই বোকামি হবে, কারণ আপনারা খুবই ট্যালেন্ট এবং খুবই স্মার্ট, আপনার স্মার্ট প্রিপারেশনের জন্য রিও কনফারেন্স পারলে আজকে পড়ে ফেলেন। এরপরে হলো কপ সম্পর্কে জানা, কনফারেন্স অফ দ্য পার্টিস, এবং আমি আপনাকে বলবো 4টা কপ না পড়ে পরীক্ষা হলে যাওয়া বোকামি হবে। এটা হলো কপ 1, একটা কপ 15 2009, আর একটা হলো কপ 21 2015। 21 কিন্তু 37তম তো চলে আসছে, 38তম বা 37তম তে আসছে। এরপরে হলো কপ 25 21 15, কপ 1, এই 4টা কপ বেশি গুরুত্বপূর্ণ। কপ 16ও মোটামুটি গুরুত্বপূর্ণ, কপ 16ও পারলে দেখবেন। কপ সম্পর্কে অর্থাৎ প্রত্যেক বছর পরিবেশ সম্মেলন হয়, এই ফার্স্ট টাইম আফটার 1995, এই প্রথম 2020 সালে কোনো কপ হচ্ছে না। তো UNFCCC কপ ধরিত্রী সম্মেলন এটা, আর একটা চুক্তি হয় সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, সেটা হলো চুক্তিটা হলো প্যারিস প্যাক্ট 2016, প্যারিস এগ্রিমেন্ট 2016, যেটা হলো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম জলবায়ু চুক্তি, এবং যার উদ্দেশ্য ছিল 2020 সালের মধ্যে 20% কার্বন এমিশন করবে, যেটা হলো গুরুত্ব দিয়েছিল 20 সালের মধ্যে $100 বিলিয়ন তারা GCF মানে গ্রিন ক্লাইমেট ফান্ড, এই ক্লাইমেট চেঞ্জ ফান্ড বা গ্রিন ক্লাইমেট ফান্ডে তারা এই অর্থটা রাখবে, সেটা কিন্তু তারা করতে পারেনি, এটা গুরুত্বপূর্ণ। আর একটা হলো নিউ গ্রিন ডিল, যেটা হলো গত 2019 সালে যেটা ফ্রান্সে স্বাক্ষরিত হয়, নিউ গ্রিন ডিল যেটা ইউরোপীয় ইউনিয়নের, যে তারা 0% কার্বন এমিশন করবে 2030 সালের মধ্যে, এবং 100% রিনিউয়েবল এনার্জি তারা চলে যাবে 2050-র মধ্যে। তার মধ্যে এই যে, জি স্যার, IPCC মাস্ট করতে হবে, ফ্রাইডেস ফর ফিউচার খুবই ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ, পরিবেশগত ইস্যু এবং কূটনীতি একটু মিউট করে দিবেন, পরিবেশগত ইস্যু এবং কূটনীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। আমি প্রথমে যে কথাটা বলছিলাম, পরিবেশ এবং ওভারঅল সংগঠন থেকে আমাদের গত কয়েকটা বিসিএস, যেমন আমি যদি 37তম বলি, 37 এবং 37 প্রশ্ন এসেছে 11টা করে ইনক্লুডিং সমসাময়িক, এবং 38 এসেছিল 10 নম্বর, এবং 41তম এসেছিল 11 নম্বর, অর্থাৎ টোটাল নাম্বারের মধ্যে অর্ধেক নাম্বারে এই দুটো টপিক থেকে আসছে, এই দুটো টপিক খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কিছু প্রার্থীগণ আমাদের কাছে প্রশ্ন জানতে চাচ্ছেন যে তারা হচ্ছে কোন কোন বই পড়বেন এবং রাজধানী মুদ্রা প্রশ্ন আসে কিনা। আমার যতটুকু জানা মুদ্রা নিয়ে এখন প্রশ্ন রিসেন্টলি আসে না, তবে 40তম বিসিএসে বেলারুশের রাজধানী কি মিনস্ক সেটা এসেছিল, 40তম বিসিএসে রাজধানী নিয়ে প্রশ্ন এসেছিল, মুদ্রা আমার চোখে পড়ে না, তাও এই বিষয়ে বিস্তারিত আমি আতিক স্যারকে বলতে পারবো। তার আগে আতিক স্যারকে রিকোয়েস্ট করবো একটু ছেলে মেয়েদেরকে একটু বলবেন যে, আমাদের প্রার্থীদেরকে একটু বলবেন যে বিসিএস এর পরীক্ষার জন্য লিখিত
লিখিত পরীক্ষার টপিকসটা আছে, যেমন লিখিত পরীক্ষা আমাদের আছে যে গ্লোবাল ইনিশিয়েটিভস অফ ইনস্টিটিউশন, রিজিওনাল ইনস্টিটিউশন এবং হচ্ছে জাতিসংঘ। আপনি স্যার কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আমাদের লিখিত পরীক্ষা জাতিসংঘ, গ্লোবাল ইনিশিয়েটিভস অফ ইনস্টিটিউশন আছে, রিজিওনাল ইনস্টিটিউশন আছে, ওখান থেকে আমাদের জাতিসংঘ থেকে বড় প্রশ্ন আসলো, এম্পিরিক্যাল ইস্যুতে আসলো, বাকি দুটো থেকে কিন্তু আমাদের শর্ট প্রশ্ন, কনসেপচুয়াল কনসেপচুয়াল ইস্যুতে এসে থাকে। এই টপিকস গুলো আবার প্রিলিমিনারিতে আছে এবং প্রিলিমিনারিতে 4-7, 6-8 পর্যন্ত এখান থেকে প্রশ্ন এসে থাকে। তো আপনি একটু জাতিসংঘ এবং আদার্স অর্গান, যে আমাদের সামরিক অর্থনৈতিক এবং হচ্ছে এবং হচ্ছে সামরিক অর্থনৈতিক এবং আঞ্চলিক, একটু যদি একটু কাইন্ডলি ছেলে মেয়েদেরকে একটু বুঝিয়ে দিন। আচ্ছা, আমি ওই আপনার সংগঠনের আলোচনা যাওয়ার আগে আমাদের সম্মানিত নাইম স্যার যে আলোচনাটা করেছেন সেটাকে আমি একটু সামারাইজ করি। প্রথম কথা হচ্ছে যে আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, এই যে টপিকটা নিয়ে তিনি যে কথাগুলো বলেছেন সবগুলোর সাথে আমি একমত পোষণ করছি। আমি শুধু একটু সহজ করে বিষয়টি আরেকবার একটু সামারাইজ করি। বিষয় দুটা, এক আন্তর্জাতিক নিরাপত্তা, আরেকটি হচ্ছে আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। আন্তর্জাতিক নিরাপত্তা থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই দুই রকমের প্রশ্ন হয়। এক হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি বিষয়গুলো কি কি, দুই কিভাবে ইন্টারন্যাশনাল সিকিউরিটি এনশিওর করা যায়, অর্থাৎ নিরাপত্তার জন্য হুমকি বিষয়গুলো কি আর কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায়, এটাই হচ্ছে বিষয় নিরাপত্তা অংশে। এখন কিভাবে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, বিঘ্নিত হচ্ছে অস্ত্রের কারণে, সেখানে স্যার কিন্তু উল্লেখ করেছেন বিভিন্ন রকম অস্ত্র, রাসায়নিক অস্ত্র বলুন, এই জীবাণু অস্ত্র বলুন, কিংবা নিউক্লিয়ার উইপন্স বলুন, এগুলো। আর কিভাবে সিকিউরিটি এনশিওর করা যায়, সিকিউরিটি এনশিওর করার একটি বড় উপায় হচ্ছে ডিসআর্মামেন্ট। তাহলে এই ডিসআর্মামেন্ট রিলেটেড যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলো আমাদেরকে পড়তে হবে, স্যার বলেছেন এনপিটি সিটিবিটি এই চুক্তিগুলো। তো এই হচ্ছে গেল আন্তর্জাতিক নিরাপত্তা এই অংশটা। আর আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, এখানে ক্ষমতাটা বাদ দিয়ে দেন, আগে বুঝুন যে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক। তো সম্পর্কটা মানে কি, সম্পর্ক তো কেমনে হয়, ধরুন আপনি একজনের সাথে সম্পর্ক করবেন কেমনে করেন, ফেসবুকে ওয়েভিং করেন, হাই হ্যালো করেন, রেস্টুরেন্টে বসেন, তারপরে আগান, যখন সম্পর্কটা আপনি চূড়ান্ত করতে চান একটি তো চুক্তির মধ্য দিয়ে, একটা রাষ্ট্র একটা রাষ্ট্রের সাথে এভাবেই চুক্তি করে, মানে এভাবেই সম্পর্ক করে। অর্থাৎ প্রথমে ওই যে স্যার যেটা বললেন যে লেটার অফ ইন্টেন্ট এলওসি করে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে তারা এমওইউ সাইন করে, এই সম্পর্ককে আরো পাকাপোক্ত করার জন্য তারা এগ্রিমেন্ট ট্রিটি করে। তো এই এই যে বিভিন্ন রাষ্ট্রগুলো যে সম্পর্ক সেগুলো আমাদেরকে পড়তে হবে। এক্ষেত্রে আমি একটু অনুরোধ করব, সেটি হলো যে বাংলাদেশের সঙ্গে যে চুক্তিগুলো হয়েছে অন্যান্য দেশের, সেই চুক্তিগুলো যেন আমরা অবশ্যই পড়ি, বিশেষ করে বাংলাদেশ ভারত যে চুক্তিগুলো হয়েছে, বাংলাদেশ ভারত একদম আমাদের বঙ্গবন্ধু সময় থেকে আরম্ভ করে সর্বশেষ যে চুক্তি হলো সীমান্ত চুক্তির যে ফলে যে ছিটমহল বিনিময় পর্যন্ত, এই চুক্তিগুলো করা উচিত আন্তর্জাতিক ক্ষমতা সম্পর্ক ওই জায়গায়। আর পরিবেশগত ইস্যু কূটনীতি বিষয় নিয়ে আমার স্যারের সঙ্গে যেটা যুক্ত করতে আমি চাই সেটি হলো যে এখানেও দুটা অংশ, একটা হচ্ছে হোয়াট ইজ মানে এনভায়রনমেন্টাল ইস্যুস, তারপরে অ্যান্ড ডিপ্লোমেসিস ইস্যুস গুলো কি। আপনি যদি সংজ্ঞা জানতে চান যে পরিবেশগত ইস্যু কি, তার উত্তরটা হচ্ছে পরিবেশগত ইস্যু হচ্ছে পরিবেশ বিষয়ক সমস্যাগুলো। সমস্যাগুলো কি, গ্লোবাল ওয়ার্মিং সমস্যা, কেন গ্লোবাল ওয়ার্মিং কেন হচ্ছে, বিকজ অফ গ্রিন হাউস ইফেক্ট, তার মানে আপনাকে গ্রিন হাউস পড়তে হবে, তার মানে গ্রিন হাউস গ্যাস পড়তে হবে, গ্লোবাল ওয়ার্মিং পড়তে হবে, আপনার হচ্ছে ওজন লেয়ার ডিপ্লেশন, ওজন লেয়ারে ক্ষয় হচ্ছে, এই জিনিসগুলো পড়তে হয় ইস্যুর ভিতরে। আর কূটনীতি বিষয়টা স্যার ডিটেল বলেছেন, আমি কূটনীতি নিয়ে আর আলোচনা করছি না, পরিবেশ বিষয়ক সম্মেলন পড়তে হবে, পরিবেশ নিয়ে কাজ করে এরকম সংগঠন পড়তে হবে, আর যে পরিবেশ বিষয়ক চুক্তিগুলো হয়েছে, কনভেনশনগুলো হয়েছে, সেগুলো পড়তে হবে, প্রোটোকলগুলো পড়তে হবে, ধরিত্রী সম্মেলন মাস, আর প্রতি বছর যে কপ হয় কনফারেন্স অফ পার্টি, স্যার বলেছেন কয়েকটা গুরুত্বপূর্ণ, আমি শুধু এক যোগ করতে চাই যে সর্বশেষ কপটা পড়বেন, আর তার আগে প্রথম যে কপটা হয়েছে 95 সেই কপটা পড়বেন, প্রথম কপ, সর্বশেষ কপ, আর গুরুত্বপূর্ণ 4-5টা কপ যেগুলো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, এই বিষয়গুলো এই আর কি। আর এখন আমাকে যেটা বললেন সেটা হচ্ছে সংগঠন নিয়ে আলাপ করতে, তাই তো? আমি সংগঠনের জন্য আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আমি যদি জাতিসংঘ ধরে পরিবেশগত সংগঠনগুলো যদি ধরে সবগুলো সংগঠন নিয়ে যদি বিশ্লেষণ করি,
তাহলে আমি দেখতে পাই যে 8-9টা বা 10টা অনেক সময় বিসিএস পরীক্ষায় প্রশ্ন হচ্ছে কেবল সংগঠন থেকে। আমি এ কারণে সবচেয়ে বেশি গুরুত্ব দিই শিক্ষার্থীদেরকে বলি যে সংগঠনগুলো পড়তে। সংগঠন থেকে ধরুন একটা প্রশ্ন যে সাম্প্রতিকের মধ্যে কিছু প্রশ্ন নাইম স্যার আলোচনা করেছেন, সেগুলো কিন্তু অনেকটা সংগঠন থেকে আসে। কিরকম আমি একটু বলে দিই আপনাদেরকে, সেটি হলো যে ধরুন আপনি যখন একটি সংগঠন পড়বেন, সার্ক পড়বেন, আপনি সার্কের সর্বশেষ সম্মেলনটি কোথায় হয়েছে শীর্ষ সম্মেলন সেটিও পড়ে নিন, আপনি সার্কের সামনের সম্মেলনটি কোথায় হয়েছে সেটি পড়ে নিন, তাহলে এই দেখা যাচ্ছে যে প্রশ্ন হলে কমন হয়ে যাবে এখান থেকে। তো আমি সংগঠন বেশি প্রিলি পরীক্ষায় আসে এইটা বলে আমি জাস্ট কয়েকটা বিষয় একটু গুছিয়ে বলার চেষ্টা করি যে সংগঠনে কি পড়বে। একটু অনুরোধ করে কোনো কোনো জায়গায় মিউট করা নাই করি, বিশেষ করে জসিম ভাই মনে হয় মিউট করেন নাই, মিউট করলে সুবিধা হয়, ইকো হচ্ছে। সংগঠনের কি পড়বেন সেটা আমি আগে বলে দেই। প্রথমত কোন সংগঠন পড়বেন সেটা আগে আমাদেরকে জানতে হবে। প্রিলিমিনারির সিলেবাসে কোন সংগঠন পড়বেন সে সম্পর্কে কিছু বলা নেই। পৃথিবীতে সংগঠন আছে কত জানেন? 2000-এর মতো, 1500 সংগঠন আছে যেগুলো হচ্ছে আন্তঃসরকার সংগঠন। তাহলে আপনি কি 2000 সংগঠন পড়তে পারবেন? না, 2000 সংগঠন আপনি পড়তে পারবেন না। সংগঠন পড়বেন হচ্ছে আপনি কোনগুলো, যেমন লিগ অফ নেশনস, ইউনাইটেড নেশনস আপনি পড়বেন। এই লিগ অফ নেশনস এবং ইউনাইটেড নেশনস থেকে অর্ধেক প্রশ্ন হবে, 4-5টি প্রশ্ন কেবল এই লিগ অফ নেশনস ইউনাইটেড নেশনস থেকে হবে। যদি আপনি ইউনাইটেড নেশনস এর অর্গানগুলো সহ ধরেন 4-5টি প্রশ্ন এখান থেকেই হবে। আর বাকি যে সংগঠনগুলো ওগুলো কোথেকে পড়বেন আপনি রিটেনের সিলেবাসে যান, রিটেনের সিলেবাসে গিয়ে দেখেন রিটেনের সিলেবাসে রিজিওনাল সংগঠনে কিছু নাম দেওয়া আছে। সেখানে যে রিজিওনাল সংগঠনগুলোর নাম দেওয়া আছে সেই রিজিওনাল সংগঠনগুলো থেকে প্রতি বছর 2-3টা প্রশ্ন প্রিলিমিনারিতে হয়। তাহলে ওই রিটার্নের সংগঠনগুলো কি লিখে আছে, সেখানে সার্ক লিখে আছে, সেখানে বিমস্টেক লিখে আছে, সেখানে আসিয়ান লিখে আছে, সেখানে ন্যাটো লিখে আছে, আর ওয়াইসি লিখে আছে, ইউরোপিয়ান ইউনিয়ন লিখে আছে, আফ্রিকান ইউনিয়ন লিখে আছে, জিসিসি লিখে আছে, এই সংগঠনগুলো আপনি পড়ুন। তাহলে একটু ডিটেল পড়ে নিন, তাহলে ডিটেলের জন্য আপনার প্রিপারেশনটা হয়ে যাবে আর এখান থেকে প্রিলিমিনারিতে অনেকগুলো প্রশ্ন হবে। তাহলে আর একবার বলি, লিগ অফ নেশন, ইউনাইটেড নেশন ইন ডিটেল, সাথে যে সংগঠনগুলো আমি বললাম সার্ক, বিমস্টেক, আসিয়ান, ন্যাটো, ন্যাম পড়ুন, আরব লীগ পড়ুন, ওয়াইসি পড়ুন, ইউরোপিয়ান ইউনিয়ন পড়ুন, আফ্রিকান ইউনিয়ন পড়ুন, জিসিসি পড়ুন, এই সংগঠনগুলো পড়ে যান। পরীক্ষায় আপনি 5-6টা 7টা অনেক সময় 8টা প্রশ্ন কমন পাবেন। এখন সংগঠনে কি পড়বেন, প্রথমত হুট করে একটা সংগঠন তো তৈরি হয়ে যায় না, সংগঠন তৈরি হওয়ার পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড থাকে, হিস্ট্রি থাকে, আপনি সেই হিস্ট্রিটা জানবেন। যদি আপনার হিস্ট্রিটা পরিষ্কার ভাবে জানা থাকে তাহলে আপনার সংগঠনটা মনে রাখা সহজ হবে। তার মানে আগে আপনি জানবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড, হিস্ট্রিটা জানবেন, সংগঠন প্রতিষ্ঠার প্রেক্ষাপট জানবেন, দেন আপনি জানবেন কি এই সংগঠন। বলছিলাম যে সংগঠনে কি পড়বেন, প্রথমত সংগঠন প্রতিষ্ঠার একটা হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটি আপনি পড়বেন, প্রতিষ্ঠার সাল পড়বেন, সদর দপ্তর, সদর দপ্তর পরীক্ষায় প্রতি বছর আসবেই, ফলে ওই সংগঠনটি সদর দপ্তর, হেডকোয়ার্টার্স অথবা সেক্রেটারিয়েট, সচিবালয় কোথায়, এটি অবশ্যই অবশ্যই পড়বেন। তারপরে কিছু সংগঠনের সদস্য সংখ্যা আপনাকে পড়তে হবে, কিছু সংগঠনের সদস্য কারা সেটি পড়তে হবে, সর্বশেষ কোন সদস্য কে যোগ দিল সেটি পড়তে হবে, অর্থাৎ সংগঠনের সদর দপ্তর, সদস্য প্রতিষ্ঠা কবে এটা জানতে হবে। এরপরে আপনাকে জানতে হবে এই সংগঠনটি যে শীর্ষ সম্মেলনগুলো করছে সেই শীর্ষ সম্মেলনগুলো অন্তত প্রথমটা তো পড়বেনই, দ্বিতীয়টা মানে সর্বশেষ যে সম্মেলনটা হয়েছে সেটি পড়বেন। যদি কোনো সম্মেলনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় অথবা কোনো সম্মেলন বাতিল হয়ে যায় সেটা পড়বেন। এর সঙ্গে পড়বেন যে কোনো যদি কোনো সম্মেলনে বঙ্গবন্ধু উপস্থিত থাকেন বা আমাদের বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক আছে সেটি, ওই সম্মেলনে বাংলাদেশ বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে তাহলে সেটি গুরুত্ব দিয়ে পড়বেন। তো এইভাবে আপনি পড়বেন। তারপরে কি পড়বেন যে এই সংগঠনগুলো যদি সাম্প্রতিক কোনো, যেমন ধরুন সার্ক, সার্ক আমি আসলে সাম্প্রতিককে আলাদাভাবে ওভাবে পড়তে বলবো না, যেমন সার্ক, সার্ক যখন আপনি পড়বেন তখন সার্কের এই যে কোভিড সিচুয়েশনে কিভাবে কোভিড মোকাবেলা করা যায় এজন্য সার্ক দেশগুলোর নেতৃবৃন্দ একটা ভিডিও কনফারেন্সিং করেছেন,
তো এই ভিডিও কনফারেন্সিং কবে হলো, এই ভিডিও কনফারেন্সিং এর উদ্যোক্তা দেশ কে এটা করে নেবেন, সাম্প্রতিক আকারে এই প্রশ্নটা চলে আসতে পারে। এভাবে প্রত্যেকটা সংগঠন যদি আপনি পড়েন, আমি যে সংগঠনগুলো নাম বলেছেন নাম বলেছি সেই সংগঠনগুলো যদি আপনি ভালো করে পড়েন, আপনি পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় কমপক্ষে 7টা সর্বোচ্চ 8টা 10টা প্রশ্ন পেতে পারেন। এখন আমি বলি যে রিটেন পরীক্ষায় যে সংগঠন আছে জাতিসংঘ, জাতিসংঘ রিটেন পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যদিও গত 2 বিসিএস এ পরীক্ষায় আসেনি, কিন্তু 35 36 37 এ জাতিসংঘ থেকে একটা করে 15 নম্বরের বড় প্রশ্ন হয়েছে। তার মানেটা হলো এই যে যেহেতু 38 40 এ আসে নাই, সুতরাং 41তম রিটেন পরীক্ষায় কিন্তু জাতিসংঘ থেকে একটি বড় প্রশ্ন আসতেই পারে। তো বড় প্রশ্ন জাতিসংঘ থেকে আসে, কি প্রশ্ন আসতে পারে,